আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার? আশা হচ্ছে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আমি ইউজ কিছু মোটর বাইক পরিদর্শন করে দেখাবো এবং তুলে ধরবো। তো আপনাদের প্রথমে আমি হাংডার বিষয়ে বিস্তারিত বলবো। হাংডা 150 cc, একদম নিউ কন্ডিশনে আছে। তো হাংডার নিউ কালার আছে, ইঞ্জিনটা দেখছেন একদম সুন্দর আছে। তো আপনারা যারা হাংটা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি দোকান মালিকের নাম্বারটা দিয়ে দেবো এবং বিস্তারিত সব বলে দেব। আর পাশাপাশি এই পাশে একটা পালসার আছে, সেটার বিষয়ে আমি ভালোভাবে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। তো এই গাড়িটা একদম নিউ কন্ডিশন আছে, আপনারা দেখছেন ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে। তো চলুন আমরা পালসারটা একটু পরিদর্শন করি এবং পালসারটার বিষয়ে দেখাই। তো পালসারটার আসলে এটাই হাংটার কিন্তু ইঞ্জিন কন্ডিশন নিউ আছে, আর পালসারটা এই যে পালসারটা দেখছেন আপনারা একদম নিউ কন্ডিশনে আছে, 150 cc। ইঞ্জিন কন্ডিশনটা বলতে পারেন একদম ফ্রেশ। সো আপনারা যারা কিনতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা হলো রাজশাহী ল 12-2-25-0। তো যারা এটা কিনতে চান অবশ্যই যোগাযোগ করুন। আর পালসারের সিঙ্গেল ডিস্ক আর আপনার একদম নিউ কন্ডিশনে রয়েছে। এই যে ব্যাকলাইটগুলো, ইঞ্জিনগুলো দেখুন, এই যে ট্যাঙ্কিটা দেখুন কত সুন্দর আছে। আগ থেকে আমি দেখানোর চেষ্টা করি। এই যে সিঙ্গেল ডিস্ক, এই যে চাকাটা, টায়ার্সটা কিন্তু অনেক সুন্দর আছে। তো যারা এটা কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। ইঞ্জিনটা একদম নিউ কন্ডিশনে রয়েছে। তো এই যে ইঞ্জিনটা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, একদম নিউ কন্ডিশনে রয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। মাথাটা, সামনের হেডলাইটের মাথাটাও একদম ফ্রেশ আছে, কোনো দাগ নাই খো। তো এই অ্যাপাসিটার বিষয়ে আমি কিছু বিস্তারিত বলি। এই আরটিআরটা একদম নিউ কন্ডিশনে রয়েছে আর একদম লো প্রাইসে সেল হবে আর কি। তো অ্যাপাসির যে, তো যাই হোক, ভালো চলেছে আর কি। তো গাড়িটা হলো 150 cc আরটিআর, একদম নিউ কন্ডিশন হয়েছে, এটাও রাজশাহী হ। তো যারা কিনতে চান রাজশাহীর ভাইরা ও বাহিরকার দর্শক মণ্ডলী যারা আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। রাজশাহী ল, আমি কাগজটা বলে দিলাম, আর একদম নিউ কন্ডিশনে রয়েছে। এই যে ইঞ্জিনটা দেখায়, ইঞ্জিনটা একদম ফুল ফ্রেশ রয়েছে। তো যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের MS সাইকেল মিটা ও ফেসবুকে। চাপাটার কথা বলি, চাপাটা একদম নিউ কন্ডিশনে রয়েছে, আর মিটারটা একদম ভালো রয়েছে, আর ট্যাঙ্কির কালারটা একদম নিউ। তো যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, 150 cc। আর বিস্তারিত বলি, রাজশাহী ল দেখছেন চ্যালেঞ্জার, টায়ার্স কত সুন্দর রয়েছে। যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তবে হ্যাঁ, এই গাড়িটা একদম ভালো হবে। পাশাপাশি রয়েছে আরেকটা হাং আপডেট মডেল 2020 কি 21। তো এই 21-এর এটা আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এটা শোরুম পেপার্স, একদম নিউ কন্ডিশনে রয়েছে। এই যে দেখায় টায়ার্স কত সুন্দর রয়েছে, অরিজিনালি টায়ার্স একদম ফুল ফ্রেশ। ইঞ্জিনটা দেখছেন একদম সুন্দর, ইঞ্জিনের রঙটাও সুন্দর রয়েছে, ট্যাঙ্কি টুঙ্কি সব ঠিক আছে, মিটার ঠিক আছে, চাপাগুলো ঠিক আছে। আপনারা যারা কিনতে চান অবশ্যই MS সাইকেল মিটাতে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক, তো অনেকে মনে করতে পারেন ডাবল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক। ইঞ্জিন কন্ডিশনটা একদম সুন্দর, একদম ফুল ফ্রেশে রয়েছে। আর পাশাপাশি রয়েছে গ্ল্যামার ওল্ড ফ্যাশন রাজশাহী হ। এই যে দেখছেন ঢালাই রিম। তো যারা এটা কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, এটা কিন্তু একদম লো প্রাইসে সেল হবে আর কি, একদম কম দামে। তো রাজশাহীর হ দেখলেন আপনারা, এই যে একদম নিউ কন্ডিশনে রয়েছে, গাড়িটা পারফেক্ট, ইঞ্জিন কন্ডিশনটা একদম ভালো, শোয়া ইঞ্জিন। তো যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের MS সাইকেল মিটাতে। ট্যাঙ্কির কালারটাও একদম সুন্দর রয়েছে, পাশাপাশি এই কালার পার্কির ইঞ্জিনের কন্ডিশনটা একদম নিউ রয়েছে। তো আমি এ টু জেড তুলে ধরার চেষ্টা করছি। এই যে চাপাগুলা, সেলফ সিস্টেম, এই গাড়িটা সেলফ আছে, অবশ্যই ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং তুলে ধরলাম। পাশাপাশি রয়েছে একটা ফ্ল্যাটনা, ফ্ল্যাটনাটার বিষয়ে ভালোভাবে বলি, এই গাড়িটা একদম সুন্দর রয়েছে।
যারা এই গাড়িটার বিষয়ে বিস্তারিত জানতে চান খাড়া ইঞ্জিল, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজটা হলো এম এস শাকিল মিডিয়া, এম এস শাকিল ইউটিউবার, দুইটাতে যোগাযোগ করতে পারেন। তো এই গাড়িটা অনটেস, আপনারা যারা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গাড়িটা একদম পারফেক্ট হবে আপনাদের জন্য, একদম লো 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 প্রাইসে সেল হবে আর কি। এই যে ইঞ্জিলটা কত সুন্দর রয়েছে, একদম নিকটে সামনের চাকাটা একদম সুন্দর রয়েছে। তো আপনাদের গাড়ি দেখানোর চেষ্টা করলাম, একটা দুইটা তিনটা চারটা, আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তটা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকে, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। ধন্যবাদ।